হ্যালো ব্রিওন তো লাস্ট লেকচারে আমরা বাক চপার সম্পর্কে পড়েছিলাম বাস্টন বাক কনভার্টার সম্পর্কে তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন যেটা বুস্ট কনভার্টার ঠিক আছে নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বুস্ট কনভার্টার তো বুস্ট কনভার্টার মানে কি যে কনভার্টার তোমার ডিসি ভোল্টেজটাকে স্টেপ আপ করতে পারে তাদেরকে আমরা কী বলবো বুস্ট কনভার্টার বলবো ঠিক আছে তো এখানে আমি ব্যাকেটে লিখে রাখো স্টেপ আপ ডিসি ডিসি কনভার্টার ডিসিডিসি কনভার্টার ঠিক আছে তো সবার প্রথমে এর স্ট্রাকচারটা দেখিনি নিই কীরকম টাইপের হয় দেখো সবার প্রথমে আমার একদম নর্মালভাবে এখানে কি থাকে ভোল্টেজ সোর্স থাকে ভিএস সাপোজ ওকে এছাড়া আমার কি থাকবে এই ভোল্টেজ সোর্সের সাথে দেখো বুস্ট চপার যেটা আছে সেটাকে বুস্ট কনভার্টার যেটা আছে সেটাকে আইডেন্টিফাই করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটাই যে সোর্সের সাথে ডিরেক্ট সিরিজে আমার কি থাকে একটা ইন্ডাক্টার কানেক্টেড থাকে সিরিজে কি থাকে আমার একটা ইন্ডাক্টার কানেক্টেড থাকে ঠিক আছে এখন এই সিরিজ ইন্ডাক্টার যেটা কানেক্টেড আছে সেটা এবং এর যে নিউট্রাল পয়েন্ট এই দুটার মাঝে আমার সেই চপারটা কানেক্টেড থাকবে চপার মানে এক ধরনের সুইচ এক ধরনের কি এটা মানে এটা মানে এক ধরনের সুইচ এই সুইচটা আমার এখানে কানেক্টেড থাকলো ঠিক আছে এরপর আমরা কি করব এখানে একটা এখানে একটা আমরা কি করব ডায়েট কানেক্ট করে দেব ডায়েট কানেক্ট করে দেব এবং এটাকে ডিরেক্ট আমরা কিসে কানেক্ট করে দেবো ডিরেক্ট আমরা একটা লোডে কানেক্ট করে দেব ডিরেক্ট আমরা একটা কিসে করব লোডে কানেক্ট করে দেব এবং এই দুটার মাঝে আমার কি থাকবে এই দুটার মাঝে এই দুটার মাঝে একটা ক্যাপাসিটার কানেক্টেড থাকবে এই দুটার মাঝে আমরা কি থাকবে একটা ক্যাপাসিটার কানেক্টেড থাকবে ঠিক আছে ক্যাপাসিটার কানেক্টেড থাকবে দ্যাট ইজ মাই ভি সিরো দ্যাট ইজ মাই ভি এস ইট ইজ মাই সুইচ ইট ইজ মাই সুইচ এটা আমার এল ঠিক আছে ওকে এবার দেখো এটা আমার কি এটা আমার ডায়ট এটা আমার ডায়েট এটা আমার ক্যাপাসিটার সি ঠিক আছে ওকে তো এখন আমার কি হতে পারে আমার দুটো কন্ডিশন হতে পারে একটা হচ্ছে সুইচ অন হবে আর একটা হচ্ছে সুইচ অফ হবে তো সুইচ অন সুইচ অফের টাইমটা বলে বলে রাখি সুইচ সবার প্রথমে আমার অন স্টেটে থাকবে কতক্ষণ অন স্টেটে থাকবে জিরো থেকে টিয়ের ভ্যালু যখন এর সমান হবে তখন আমি অন স্টেটে রাখব আর সুইচের ভ্যালু অফ স্টেটে কখন রাখব অফ স্টেটের ভ্যালু যখন ডিটি থেকে ডিটি থেকে টাইমের ভ্যালু কি হবে আমার ক্যাপিটাল টি দ্যাট মিন্স টোটাল টাইম পিরিয়ড অফ দি হবে তখন অফ থাকবে বিষয়টা আরেকবার বলে দিই ডি মানে কি ডি মানে টি অন ডিভাইডেড বাই ক্যাপিটাল টি মানে টোটাল টাইম পিরিয়ড ওকে এতটুকু মোটামুটি বোঝা গেছে ওকে সো এখন প্রথম কন্ডিশন কেস ওয়ান কেস ওয়ান কেস ওয়ান মানে কি কেস ওয়ান মানে যখন টাইমের ভ্যালু টি থেকে ডিটি অবধি হবে আজকে আমরা চপারটাই শেষ করার চেষ্টা করবো হ্যাঁ গোটা চপারটা আজকেই আজকে আমরা শেষ করার চেষ্টা করব এই সময় আমার কি বলতে পারছি এই সময় বলতে পারছি সুইচ আমার অন স্টেটে আছে তাই তো তার মানে এর যে ডায়াগ্রামটা কীরকম টাইপের হবে ডায়াগ্রামটা দেখো ডায়াগ্রামটা এখানে বসিয়ে দিই ডায়াগ্রামটা এরকম টাইপের হবে এই সুইচটা কি হয়ে যাবে শর্ট হয়ে যাবে এই সুইচটা কী হয়ে যাবে আমার শর্ট হয়ে যাবে এবং এই ডায়েটটা কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে কারণ কি ওপেন হওয়ার কারণটা কি ওপেন হওয়ার কারণ হচ্ছে কারেন্ট সমস্ত কারেন্টটা তো এদিক দিয়েই ফ্লো করবে তাই না এই এই ডায়োডের মধ্যে দিয়ে তো আর যাবি না শর্ট সার্কিট যেহেতু তো তার মানে আমার এরকম টাইপের একটা ডায়াগ্রাম এখান থেকে দেখতে পাবো বোঝা গেল বিষয়টা এখন কারেন্টের ফ্লো দেখো কি হবে এখানে আমার একটা আগে ভোল্টেজটা বলে দিই ভোল্টেজটা রেড দিয়ে দেখাই ভোল্টেজ এখানে একটা তৈরি হবে ভোল্টেজ ভিএল ঠিক আছে এখানে তো একটা ভোল্টেজ দেখতেই পাচ্ছি ভিজিরো ঠিক আছে কারেন্টের মধ্যে হচ্ছে আমার এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে অবশ্যই আইসি এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে জিরো আর এদিক দিয়ে একটা কারেন্ট নিশ্চয়ই কিছু একটা কারেন্ট ফ্লো হয়েছে যার ভ্যালু আইএলএস সমান যার ভ্যালু আই সমান ঠিক আছে এখন এই কন্ডিশানে আমরা যদি ভি জিরো ভিএসের ভ্যালু বের করতে চাই সবার প্রথমে এর ভ্যালুটা বের করে রাখি ভিএল আর আইসি এই দুটো ভ্যালু বের করে রাখি কারণ আমরা কি জানি এই দুটাই হচ্ছে আমাদের ওই কি বললাম আমি যেমন অ্যাম্পিয়ার যে অ্যাম্পিয়ার্স ল রুলটা ছিল যেটা আমার মানে ভোল্ট সেকেন্ড ব্যালেন্স এবং অ্যাম্পিয়ার সেকেন্ড ব্যালেন্স যেটা ছিল সেটায় আমরা ভোল্টেজ ভিএল মানে ভোল্টেজ অফ ইন্ডাক্টার আর কারেন্ট থ্রু ক্যাপাসিটার এই দুটার মানে ক্যালকুলেশন করে থাকি আমি আগের দিনই প্রুভ করে দেখিয়েছি তো সেই জন্য ভিএলের ভ্যালুটাও যদি আমরা বের করি তাহলে ভিএল দেখো কত আসবে বলো তো ভিএস এর সমান হচ্ছে তাই না এখানে আমরা এক কাজ করো এখানে একটা কেভিএল লাগাও তাহলেই দেখবে বিষয়টা বুঝতে পারবে আরেকটা বিষয় আমরা কী হবে আরেকটা বিষয় আইসির ভ্যালু আইসি কত হবে দেখো আইসি ইকুয়ালস টু মাইনাস আইজিরও সমান হবে আই মাইনাস আই জিরোর সমান হবে অর্থাৎ এই পয়েন্টে আমরা যদি একটা কেসিএল লাগাই তাহলে দেখো দুটাই বাইরের দিকে যাচ্ছে তার মানে আইসি প্লাস আই জিরো জিরো হবে তার মানে এখান থেকে আইসি ইকুয়ালস টু মাইনাস আই জিরোর সমান হবে তাহলে এটা আমার প্রথম কন্ডিশন কেস ওয়ান বেরিয়ে গেল এবার আমরা যদি কেস এর কন্ডিশন দেখি কেস এর কন্ডিশন দেখি তাহলে কি হবে কেস টুতে কী হবে সুইচ ওপেন অবস্থাতেই থাকবে সুইচ ওপেন অবস্থাতেই থাকবে এবং ডায়টটা কি করবে তখন কন্ডাক্ট করবে ডায়েটটা কি করবে কন্ডাক্ট করবে তাহলে আমি একটা কাজ করি সুইচটা এরকম ওপেন আছে ওপেন অবস্থাতেই রাখি এটাকে ওপেন অবস্থাতেই রাখি দ্যাট ইজ আওয়ার ওপেন কন্ডিশন ঠিক আছে এখন দেখো ভোল্টেজ একটা তো অবশ্যই ভিজিরো হচ্ছে ঠিক আছে এটা অবশ্যই ভিজিরো হচ্ছে এখানে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে ভিএল ঠিক আছে ভিএল তৈরি হচ্ছে এদিক দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে যেটা আমার আইএল ঠিক আছে এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে যেটা আমার আইসি এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে যেটা আমার আই জিরো তাহলে এখান থেকে আমাকে কেউ যদি বলে আচ্ছা এর ভ্যালু কত হবে ভিএল ভিএল ইকুয়ালস টু হবে এখান থেকে ভিএস মাইনাস ভি জিরো ভিএস মাইনাস ভি জিরো একই রকমভাবে কীভাবে বার করবে এই টোটালটায় কেভিএল লাগাও দেখবে চলে আসছে আর একই রকমভাবে আইসির ভ্যালু কী হবে আইসি হবে হচ্ছে মাইনাস আই জিরোর সমান আইসি হবে হচ্ছে সরি মাইনাস আই জিরো হবে না এখানে এখান দিয়ে তো আইএল কারেন্ট প্রেজেন্ট আছে এখানে এই জায়গাটাও তো আইএল কারেন্ট প্রেজেন্ট আছে তাহলে আইসি হবে হচ্ছে আইএল মাইনাস আই জিরোর সমান আইসি হবে হচ্ছে আইএল মাইনাস আই জিরোর সমান এই পজিশনে কেভি কেসিএল লাগাও দেখবে তাই চলে আসছে ঠিক আছে এতটুক বোঝা গেছে ওকে তো এখন আমরা যদি এটার ওয়েব ফর্মটা দেখি ওয়েব ফর্মটা দেখো কীরকম টাইপের আসবে ওয়েব ফর্ম ওয়েব ফর্ম ওয়েব ফর্মে কীরকম টাইপের আসবে দেখো ওয়েব ফর্মের মধ্যে সবার প্রথমে একই রকমভাবে আইজির ভ্যালুটা নিয়ে নাও ঠিক আছে একই রকমভাবে আইজির ভ্যালুটা সবার প্রথমে নেই ঠিক আছে সবার প্রথমে আইজির ভ্যালু নেই এবং আইজির ভ্যালু তোমরা এরকম টাইপের দেখতে পাচ্ছ একটা টি অন সময় অবধি অন রাখছি তারপর টি অফ অবধি অফ রাখছি তারপর আবার একই সময় অবধি অন রাখছি এরকম টাইপের আর কি জি ভ্যালুটা হচ্ছে এটা হচ্ছে দ্যাট ইজ মাই ডিটি দ্যাট ইজ মাই টি দ্যাট ইজ মাই ডি টি দ্যাট ইজ মাই টি ঠিক আছে এরকম টাইপের বিষয়টা হচ্ছে এরপর এরপর আমরা কি করলাম আমরা এখানে আমরা এখানে আইএলের ভ্যালুটা দেখি কত আসছে আমরা এখানে সরি আই সরি আমরা এখানে আইএলের ভ্যালুটা দেখছি কত আসছে আইএলের ভ্যালুটা আই এর ভ্যালুটা যদি দেখা যায় তাহলে দেখতে পারবে এরকম টাইপের ভ্যালু আসবে আইএলের আই এল এর ভ্যালু এরকম টাইপের আসবে সরি জাস্ট ওয়েট এ মিনিট এটাকে আগে মার্ক করে নিই তাহলে আঁকতে সুবিধা হবে আইএল একটা নির্দিষ্ট ভ্যালু থাকে যে সময় অবধি আর কি সুইচটা অন ছিল সেই সময় অবধি বাড়বে তারপরের সময় অবধি কমে যাবে পরের সময় অবধি কমে যাবে তারপর আবার বাড়বে তারপর আবার কমে যাবে তারপর আবার বাড়বে এরকম টাইপের হতে থাকবে এই পয়েন্টটাকে আমরা বলবো আইম্যাক্স এই পয়েন্টটাকে আমরা বলবো আই মিন ঠিক আছে এই পয়েন্টটাকে আমরা কি বলবো আই মিন বলবো একই রকমভাবে ভি জিরোর ভ্যালু ভি জিরোর ভ্যালু যেটা আমার আসবে ভি যে ভ্যালুটা আমার এখান থেকে আসবে তার ভ্যালু রকম টাইপের হবে ভি জিরোর ভ্যালু ভিজিরো ভ্যালু একদম নর্মাল আইজি যেরকম টাইপের আছে ঠিক সেরকম টাইপেরই হবে ঠিক আছে ভি জিরোর ভ্যালু আমরা কীরকম টাইপের ভিজিরো একটা ভ্যালু তো আমরা অবশ্যই পাব তাই না ভিজিরোর তো আমরা এখান থেকে একটা ভ্যালু অবশ্যই এখান থেকে একটা ভিজিরোর ভ্যালু পাব ভিজিরোর ভ্যালুটা কীরকম টাইপের হবে দেখো সবার প্রথম অবস্থায় এখান থেকে ভ্যালুগুলো দেখো তাহলেই বুঝতে পারবে সবার প্রথম অবস্থায় এই কন্ডিশনে এই কন্ডিশনে ভিজিটোর ভ্যালু কী ছিল ভিজিটোর ভ্যালুটা ডিপেন্ড করলো কার উপরে এটার উপরে ডিপেন্ড করলো তাই না তো তাহলে আমাদের ভিজিটোর ভ্যালুটা অনেকটা এরকম টাইপের থাকবে ওকে তো ভিজিরো ভিজিরো এখান থেকে আমরা যদি আঁকি তাহলে কীরকম টাইপের আসবে ভিজিরো ভিজিরো হচ্ছে প্রথম থেকে ডিটি ওফ ডি আমাদের যদি প্রথমে এক্সাইটেড অবস্থায় না থাকে যদি প্রথম অবস্থায় এটা এক্সাইটেড অবস্থায় না থাকে তাহলে আমার ভিজিরোর ভ্যালু প্রথম অবস্থায় জিরো আসবে তারপরের ভ্যালুটায় ভিজিরোর ভ্যালু কী হবে আলটিমেটলি এর থেকে অনেকটাই বেশি এরকম টাইপের আর কি একটা ভিজিরো ভ্যালু আসে আমাদের রকমভাবে আসলো বিষয়টা জানার কথা নয় এবং জানার আমাদের কনসার্নও নয় আমরা ক্যালকুলেশন করে বের করে নেব ভিজিরোর ভ্যালু কি তো যা জাস্ট ওয়েব ফর্মটা এরকম টাইপের আসে আর কি ঠিক আছে এটা ভি ভ্যালু ঠিক আছে তা এতটুক জাস্ট মাথায় রাখো এর থেকে বাইরে কিছু মাথায় রাখার দরকার নেই এই এই বরাবর তোমার ভিএস প্রেজেন্ট থাকে এই বরাবর ভিএস প্রেজেন্ট থাকে কীরকমভাবে হয় কেন আসে বিষয়গুলো আমরা যখন ক্যালকুলেশানটা করবো তখনই ভি জিরো বের করবো তখনই ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে মোটামুটি এতটুক বোঝা গেল ওকে এখন এই বুস্ট কনভার্টারের ক্ষেত্রে ভি জিরো অ্যাভারেজের ভ্যালুটা আমাকে যদি কেউ বের করতে বলে তাহলে কীরকমভাবে বের করবো ভি অ্যাভারেজ এই ভি জিরো অ্যাভারেজের ভ্যালু আমরা এখান থেকে ভোল্ট সেকেন্ড ইকুয়েশান থেকে বের করতে পারি ফ্রম ভোল্ট সেকেন্ড ভোল্ট সেকেন্ড ব্যালেন্স থেকে আমরা কী বলতে পারি আমরা বলতে পারি ইন্ট্রিগ্রেশন অফ এল ইকুয়ালস টু সরি ভিএল ডিটি ইকুয়ালস টু জিরো যে ভ্যালু জিরো থেকে টি অবধি ঠিক আছে তো তাহলে এখান থেকে জিরো থেকে ডিটি অবধি ভি জিরোর ভ্যালু ভিএলএর ভ্যালু কত ছিল ভিএলের ভ্যালু ছিল হচ্ছে ভিএস আর তারপর একটা ভিএস মাইনাস ভি জিরো তাহলে এটা কত ছিল ভি এ সরি ভি এস প্লাস ডিটি থেকে টি অবধি এর ভ্যালু ভিএস মাইনাস ভি জিরো ডিটি ভিএস মাইনাস ভি জিরো ডিটি ঠিক আছে এর ভ্যালু কি আসলো জিরো আসলো ক্যালকুলেশন করো ভিএস ইন টু ডিটি প্লাস ভিএস মাইনাস ভি জিরো টি মাইনাস ডিটি ইন্ট্রিগ্রেশন করলে এরকম টাইপের আসবে টিগুলোকে ক্যান্সেল আউট করে দাও dvs প্লাস vs মাইনাস ভি জিরো ইন্টু ওয়ান মাইনাস ডি টু জিরো ঠিক আছে ডিভিএস প্লাস ওয়ান মাইনাস ডি ভি এস মাইনাস ইন্টু কত হবে ভি জিরো এরকম টাইপের আসলো তো এটাকে একটু সিম্পল করলে হবে হচ্ছে ডিভিএস ডিভিএস প্লাস ভিএস মাইনাস ডিভিএস ইকুয়ালস টু ওয়ান মাইনাস ডি ইন্টু ভি জিরো তো তাহলে আমরা যদি এটাকে আর একটু ক্যালকুলেশান করি আর একটু যদি ক্যালকুলেশন করি তাহলে এটা এটা ক্যান্সেল আউট হচ্ছে এবং এখান থেকে আমরা ইকুয়েশান সহজেই লিখতে পারি ভি জিরো ইকুয়ালস টু vs by ওয়ান মাইনাস টি ভিএস বাই ওয়ান মাইনাস টি তার মানে d এর ভ্যালু কত হবে ভি এভারেজের অ্যাভারেজের ভ্যালু যেটা আসবে তার ভ্যালু d এর ওপর ডিপেন্ড করবে নর্মাল কন্ডিশনে ডি ইস ডি ইস গ্রেটার দেন অর ইকুয়ালস টু ওয়ান থেকে কতখানি হয় জিরোর মধ্যে হয় ঠিক আছে জিরোর মধ্যে হয় তো তার মানে আমরা এখান থেকে বলতেই পারি যে ভিজিরো এভারেজ যেটা আসে v0 এভারেজ যেটা আসবে সেটা গ্রেটার অর ইকুয়ালস টু কার সমান হবে এর সমান হবে গ্রেটার অর ইকুয়ালস টু ভিএসের সমান হবে এইভাবেই আমরা এখানে ক্যালকুলেশন করে থাকি ঠিক আছে এরকমভাবে ক্যালকুলেশন করে থাকি এখন সবার প্রথমে যদি এখানে দেখো এটা কেন আমি এরকম টাইপের রাখলাম এটাকে কেন জিরো করলাম স্টেডি স্টেট কন্ডিশানে আমার যদি এই ক্যাপাসিটারটা চার্জই না হয় ক্যাপাসিটার চার্জই ধরো হয়নি তাহলে এই কন্ডিশনে এই ডিটি অবধি কী হবে ভ্যালু জিরো হবে তারপরেরটা কী হবে ভিএস মাইনাস ভি সমান হবে ভিএস মাইনাস তাহলে ভিজিরো ইকুয়ালস টু যদি আমরা দেখি ভিজিরো ইকুয়ালস টু এরকম টাইপের হবে ভিএস মাইনাস ভিএলও তাই না ভিএস মাইনাস সমান তো এখন ভিএলএর ভ্যালু আমাদের যদি দেখা গেল যদি স্টোর এনার্জি কিছু করে থাকে স্টোর এনার্জি যদি কিছু করে থাকে এবং এখানে একটা সি প্রেজেন্ট আছে সেই জন্য আলটিমেটলি এরকম টাইপের একটা পিক রাইজ করে ঠিক আছে ওটা অতটা বোঝার দরকার নেই জাস্ট এতটুকু মাথায় রাখো কীরকমভাবে ভিজিরোর ভ্যালুটা এখান থেকে এসছে ঠিক আছে এক নম্বর জিনিস বোঝা গেল এবার আইএল জিরোটাও বের করে ফেলি আইএল আইএল অ্যাভারেজটা ফার্স্টে বের করি সেখান থেকে আইএল জিরোটাও বের করে ফেলবো ওকে ওকে তো দেখো এখান থেকে আইএল জিরোর আইএল অ্যাভারেজের ভ্যালু কী হবে আইএল অ্যাভারেজের ভ্যালু বের করার জন্য আমরা কি করব আমরা আইসিডিটি অ্যাম্পিয়ার সেকেন্ড ব্যালেন্সের ইকুয়েশন নেব অ্যাম্পিয়ার সেকেন্ড ব্যালেন্সের সাহায্য নেবো অ্যাম্পিয়ার সেকেন্ড ব্যালেন্স আইসিডিটি ইকুয়ালস টু কী হবে জিরো হবে আইসিডিটির ভ্যালু জিরো মানে জিরো থেকে ডিটি অবদি আমার এর ভ্যালু হয় মাইনাস আই জিরো ডিটি ঠিক আছে আর তারপর ডিটি থেকে টি অবধি ভ্যালু হবে আইএল মাইনাস আই জিরো ডিটি ঠিক আছে এর ভ্যালু জিরো তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখবে আই এল অ্যাভারেজের যে ভ্যালু আসবে আই এল অ্যাভারেজের যে ভ্যালু আসবে দ্যাট উড বি আই জিরো বাই ওয়ান মাইনাস ডি আমি আর ক্যালকুলেশানটা করলাম না সময়টা নষ্ট হবে জন্য তোমরা ইন্টিগ্রেশন করবে একদম দেখবে নর্মাল এরকম টাইপের ভ্যালু এসছে এখান থেকে আমরা আই এল আই জিরোর ভ্যালু আমরা লিখতে পারি ওয়ান মাইনাস ডি ইন্টু আই এল অ্যাভারেজ আই এল অ্যাভারেজ ফাইন বোঝা গেলো বিষয়টা হুম তো এরকমভাবে আর কি ভ্যালুগুলো আমরা এখান থেকে বের করে ফেলতে পারি ঠিক আছে তো তার মানে আমার এখান থেকে মোটামুটিভাবে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলো কীরকমভাবে আর কি কন্ডিশন হয় এবং কি আমাদের নর্মাল ভি জিরো এফমটা মানে বুস্ট কনভার্টার কীরকমভাবে কাজ করে তো সেই জিনিসটা আমরা মোটামুটিভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারলাম এরপর আমাদের তিন নাম্বার যেটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে বুস্ট কনভার্টার তিন নাম্বার আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে বুস্ট কনভার্টার ঠিক আছে বুস্ট কনভার্টারটা হলে আমরা এই ডিসিডিসি কনভার্টারের লাস্ট একটা পোশন থাকে ঠিক আছে লাস্ট একটা পোশন থাকে সেটা হচ্ছে টাইপস কিছু কিছু টাইপসের থাকে যেমন টাইপ এ টাইপ বি টাইপসি তো টাইপ এ টাইপ বি ওয়েবফ্রমটা আমি মানে ডায়াগ্রামটা আমি আঁকিয়ে দেবো কীরকম টাইপের ফিগারটা হয় তাহলেই আমাদের মোটামুটি এই চপারের পোশানটা শেষ হয়ে যাবে দেখো বুস্ট কনভার্টার আমরা কাকে বলি বুস্ট কনভার্টার জেব কনভার্টার অ্যাট এ টাইম এরকম করে লেখো যে কনভার্টারটা মানে স্টেপ আপ এবং স্টেপ ডাউন বোথ একসাথে করতে পারে ঠিক আছে উইথ ডিফারেন্ট ভ্যালু অফ ডি ডি আউটপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ উইল চেঞ্জ ইন স্টেপ আপ অ্যান্ড স্টেপ ডাউন মোড ঠিক আছে আউটপুট ভোল্টেজটা স্টেপ আপ এবং স্টেপ ডাউন বোথ মোডে যখন আমরা এই ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু ডি এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর ওপর বেস করে সেটাকে আমরা চপ কনভার্টার বলি তো এখন দেখো বুস্ট কনভার্টারের ক্ষেত্রে কীরকমভাবে হয় এবার এখানে বাগবুস্ট কনভার্টারটা কীরকম টাইপের থাকবে সবার প্রথমে আমার একটা সোর্স থাকবে তারপর একটা আমার চপার বা সুইচ থাকবে এরপর আমার কি থাকবে একটা ডায়ট থাকবে ঠিক আছে তার সঙ্গে ক্যাপাসিটার থাকবে এবং আলটিমেটলি এটা আমার কার সাথে কানেক্টেড থাকবে রেজিস্টেন্সের তার সঙ্গে আলটিমেটলি কার সাথে কানেক্টেড থাকবে রেজিস্টেন্সের সঙ্গে এবং এটার মাঝে আমার কি থাকবে একটা ইন্ডাক্টার প্রেজেন্ট থাকবে এল ইন্ডাক্টার প্রেজেন্ট থাকবে এল দ্যাট ইজ মাই ডি দ্যাট ইজ মাই ডি এটা আমার এস এটা আমার ভি এস এটা আমার ভি জিরো এরকম টাইপের হয় দেখতে ঠিক আছে এখন এখানেও সেম রকমভাবে কন্ডিশন নিচ্ছি আমি সুইচ অন যখন টি এর ভ্যালু জিরো থেকে ডিটি এস এর ভ্যালু অফ যখন টি এর ভ্যালু ডিটি থেকে টি ঠিক আছে তো কেস ওয়ান নাও কেস ওয়ান কেস ওয়ান কীরকম টাইপের হবে কেস ওয়ান এখানে এরকম টাইপের হবে যে কেস ওয়ান এরকম টাইপের হবে যে সুইচটা কি আছে অন স্টেটে আছে তার মানে এরকম টাইপের এরকম টাইপের হয়ে আছে ঠিক আছে এরকম টাইপের হয়ে আছে এটা এরকম ওপেন অবস্থায় আছে এটা ওপেন অবস্থায় আছে ঠিক আছে তো তার মানে এটা আমার কি ভি এটা আমার কি এল এদিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে কি আইসি এখান দিয়ে একটা কারেন্ট যাচ্ছে কি আই জিরো এখানে আমার কি অ্যাপ্লাই করা হচ্ছে এস তার মানে এরকম টাইপের দেখতে হচ্ছে এই সময় এই সময় আমার একটা জিনিস মাথায় রাখবে এই সময় আমার ভি এলের ভ্যালু কার সমান হচ্ছে বলো তো ভিএসের অ্যান্ড আইসির ভ্যালু কার সমান হচ্ছে বলতো আই জিরোর আইসির ভ্যালু কার সমান হচ্ছে আই জিরো এখন একটা জিনিস মাথায় রাখার মতো এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে আইসি আই জিরোর কেন সমান হচ্ছে না প্রশ্নটা একটাই যে আইসিটা কেন মাইনাস আইএল মানে মাইনাস আই0 কেন হচ্ছে না আমাদের আইএলের ভ্যালুটা যে এখানে আমি এখানে লিখলাম সেই আইএলের ভ্যালুটা আমাদের এরকমভাবে হয় এরকমভাবে হয় এটা হওয়ার একটাই কারণ কারণ এই যে ক্যাপাসিটারটা আছে এই যে ক্যাপাসিটারটা আছে সেটা কি করবে সেটা কি করবে সেটা অপোজিট ডিরেকশানে এরকম করে কারেন্টটাকে ফ্লো করাবে একটাই কারণ কারণ এখানে যে ইন্ডাক্টরটা প্রেজেন্ট আছে সেটা কি করবে একটা এনার্জি নিজের মতো করে স্টোর করবে তাই না তো যখনই এনার্জিটা নিজের মতো করে স্টোর করবে এই দিক দিয়ে তো কোনো কারেন্ট এখানে পড়ছে আসছে না তো শুধু যখন আইসি কারেন্টটা এদিক দিয়ে ফ্লো করছে তখন কি হবে ভি জিরো কারেন্টটাও এরকমভাবে অপোজিট ডিরেকশানে কি করবে এরকম করে ফ্লো করবে ঠিক আছে অপোজিট ডিরেকশানে এরকম করে ফ্লো করবে এই জিনিসটা একটা পার্থক্য দেখা যায় কার ক্ষেত্রে দেখা যায় আমার বুস্টের সঙ্গে পাকের এইটাই পার্থক্য থাকে বুস্টের ক্ষেত্রে কি থাকে বুস্টের এই জায়গাটায় কী থাকে শর্ট সার্কিট করে দেওয়া থাকে তো সেই জন্য এখানে যেহেতু কোনো ভোল্টেজ থাকে না তাই এই ক্যাপাসিটারটা নিজে চার্জ স্টোর করতে পারে না সেই জন্য এই দিক দিয়ে কারেন্ট এবং এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হয় বাট এখন আমাদের কি হচ্ছে এখন আমাদের এই টার্মিনালে যেহেতু আমার ভোল্টেজ এখানে প্রেজেন্ট আছে সেই জন্য আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে জিরো এই আইসির জন্য এখান থেকে কি হবে সেম ডিরেকশানে ফ্লো করবে সো আমরা এখান থেকে বলতে পারি যে আইসি এবং জিরো বোথ আর ইকুয়াল আইসি এবং আইজিরো বোথস আর ইকুয়াল ঠিক আছে এই সময় এই জিনিসটা হয় যাই হোক তো তারপর এগুলো তোমাদের কিছুই আসে না জাস্ট ডায়াগ্রামটা আঁকিয়ে মোটামুটি বলে দিলি আর কি নাম্বার দিয়ে দেয় তাও আমি বিষয়টা তোমাদের বুঝিয়ে দিচ্ছি এবার দেখো নেক্সট কান্ডিশনে কী হবে নেক্সট কান্ডিশানে এরকম টাইপের হবে সুইচ ওপেন অবস্থায় আছে এখানে সোর্স এরকম টাইপের আছে এখানে ইন্ডাক্টর প্রেজেন্ট আছে ছোটো করেই আঁকছি এখানে আমার কি হবে ডায়োডটা শর্ট সার্কিট হয়ে যাবে এরকম টাইপের আমার ক্যাপাসিটার প্রেজেন্ট আছে এদিকে আমার কি আছে রেজিস্ট্যান্স প্রেজেন্ট আছে আর এই বরাবর আমার কি থাকবে ভি জিরো এই বরাবর আমার কি প্রেজেন্ট থাকবে ভিএল ঠিক আছে ভিএল ওকে এই বরাবর একটা কারেন্ট ফ্লো হবে আইএল এখান দিয়ে একটা কারেন্ট এদিক দিয়ে ফ্লো হতে পারে আইসি এখান দিয়ে একটা কারেন্ট এদিক দিয়ে যাবে আই জিরো ঠিক আছে আই জিরো এবং আই জিরো কারেন্টের ডিরেকশানের জন্য এটা প্লাস এটা মাইনাস হয়ে যাবে একই রকমভাবে এখানেও তাই এটা প্লাস এখানে মাইনাস হবে অপোজিট ডিরেকশান এরকম টাইপের হবে ওকে সো তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভিএল ইকুয়ালস টু কার সমান হবে মাইনাস ভি সমান হবে এবং আইসি ইকুয়ালস টু কী হবে আই জিরো মাইনাস আইএলের সমান হবে এই জিনিসটা জাস্ট মাথায় রাখার মতো বিষয় আমরাও যখন বি এটা পড়ি আমরা জেনারেল কন্ডিশনে মোটামুটি একটু বুঝে নিই যে এই জিনিসটা খালি পার্থক্যটা মাথায় রাখি তাহলেই আমাদের বাকি ক্যালকুলেশানটা করতে সুবিধা হয় একই রকমভাবে আইজি কারেন্ট দিয়ে অন করলাম কারেন্ট ওয়েভ ফ্রম ইস লিটারেলি সেম থাকে আগের মতোই থাকে ঠিক আছে আগের মতো একদম এরকম টাইপেরই থাকবে ঠিক আছে একদম এরকম আগের মতোই এরকম টাইপের থাকবে এতটুক যদি আমার টি অ ডিটি হয় তাহলে এই সময়টা হবে হচ্ছে টি ঠিক আছে এরকম টাইপের চলতে থাকে ড্যাট ইজ আওয়ার আই এস সরি আই এল রাইট ইয়েস আই এল এটা আমার আই ম্যাক্স পজিশান এটা আমার আই মিন পজিশান এই জিনিসটা তো ক্লিয়ার হয়ে বোঝা গেল ঠিক আছে তো এদিক থেকে আমাদের এরকমভাবে বিষয়টা আসে তো আমাদের মেইন যেটা কনসার্নিং বিষয় হচ্ছে সেটা হচ্ছে ভি জিরো অ্যাভারেজের ভ্যালু কত ভি জিরো অ্যাভারেজের ভ্যালু কত এটাই হচ্ছে আমাদের মেইন ব্যাপার মেইন জিনিস আমরা এটাই বের করতে চাই এটাই আমরা কি করতে চাই বের করতে চাই তাহলে এটা যখন আমরা বের করব কীরকমভাবে বের করব। আমরা নর্মাল কন্ডিশানে ভি বের করার জন্য একই রকমভাবে অ্যাম্পিয়ার সেকেন্ড সরি ভোল সেকেন্ডের সাহায্য নেবো ভিএল ডিটি ইকুয়ালস টু কী হবে আমার জিরো হবে মানে এই ইকুয়েশান থেকেই বুঝতে পারবো এটা স্টেপ আপ না স্টেপ ডাউন কীরকমভাবে কাজ করবে দেখো তো এখান থেকে আমরা বলতে পারি ভিএল ডিটি জিরো থেকে ডিটি অবধি অর্থাৎ এই যে এই সময়টা কি ভিএল ভিএসের সমান ভিএলটা কিসের সমান ভিএসের সমান ঠিক আছে প্লাস ডিটি থেকে টি অবধি সময়টাও কি মাইনাস ভি সমান ডিটি থেকে সময়টা মাইনাস ভি সমান এটাকে ইন্ট্রিগ্রেশন করলে পরে দেখবে আমার ভি জিরোর ভ্যালু যেটা আসবে তার ভ্যালু আসবে ডি ইন্টু ভিএস ডিভাইডেড বাই ওয়ান বাই ডি ডিভাইডেড বাই ওয়ান অর্থাৎ এই যে ভ্যালুটা আসলো এই ভ্যালুটায় তুমি ডি এর ভ্যালু যদি লেসর ইকুয়ালস টু পয়েন্ট ফাইভ বসাও তাহলে দেখতে পাবে দেখতে পাবে কি দেখতে পাবো ভি জিরো ইজ লেস দেন এখন তুমি যদি ডি ভ্যালু গ্রেটার যদি আমি 0.5 পয়েন্ট ফাইভ বসাই পয়েন্ট বসাই তাহলে আমরা দেখতে পাবো ভি জিরো ইজ গ্রেটার দ্যান ভিএস অর্থাৎ এটা অ্যাট এ টাইম ডায়াগ্রামটাই শুধু ডিউটি রেশিও চেঞ্জ করে আমরা এটাকে স্টেপ ডাউনের মতো ব্যবহার করতে পারছি আবার এটা কি স্টেপ আপের মতো ব্যবহার করতে পারছি সেই এটা ইম্পর্টেন্ট এই জন্যই এটাকে কি বলা হয় বুস্ট কনভার্টার বলা হয় অর্থাৎ আমরা প্রোগ্রামিংয়ের সাহায্যে যদি এই সুইচিং টাই চেঞ্জ করে দেই। তাহলেই আমার এক সময় আমরা এটাকে কি হিসাবে ইউজ করতে পারবো স্টেপ আপ হিসাবে ইউজ করতে পারবো আবার ওই সেম মডেলটাকে দিয়েই স্টেপ ডাউন হিসাবেই ইউজ করতে পারবো একই রকমভাবে তোমাদের যদি আই জিরো অ্যাভারেজের ভ্যালু বের করতে হয় সরি আইএল আইএল অ্যাভারেজের ভ্যালু যদি তোমাকে বের করতে হয় আইএল অ্যাভারেজ একই রকমভাবে আমরা অ্যামপিআর সেকেন্ড ব্যালেন্স থেকে আমরা এটাকে বের করতে পারি অ্যামপিআর সেকেন্ড ব্যালেন্স কীরকমভাবে বের করবো অ্যামপিআর সেকেন্ড ব্যালেন্স থেকে একই রকমভাবে ইন্ট্রিগেশন জিরো টু টি আইসি ডিটি ঠিক আছে তো সবার প্রথমে জিরো থেকে ডিটি অবদি এর ভ্যালু কত সি আই জিরো এর ভ্যালু কত আই জিরো ডিটি থেকে টি অব ডি এর ভ্যালু কত iL মাইনাস আই জিরো মাইনাস সরি আই জিরো মাইনাস আইএল আই জিরো মাইনাস আইএল ঠিক আছে ভ্যালুগুলো বসিয়ে দাও আলটিমেটলি ক্যালকুলেশন করো দেখবে আইএলের ভ্যালু আসবে আই জিরো ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ঠিক আছে তাহলে বুস্টের ক্ষেত্রে কী আসছিল আই জিরো ডিভাইডেড ওয়ান এটাও ক্ষেত্রেও সেমই আসলো ঠিক আছে এটার ক্ষেত্রেও কী আসলো সেম আসলো একই রকম ভ্যালু আসলো ঠিক আছে তাহলে এতটুক বিষয় বোঝা গেলো ঠিকভাবে কোনো ডাউট নেই বিষয়টা একই রকমভাবে আসলো ঠিক আছে ওকে তো এই জিনিসটাকে আমরা এরকম করে বের করে ফেলতে পারি ঠিক এতটুকু ক্লিয়ার ওকে এবার দেখো এবার আমাদের এইটুক করলে পরে আমাদের ডিসি কনভার্টার ডিসি ডিসি কনভার্টারের সম্পর্কে যাবতীয় যত কিছু জিনিস ছিল সমস্ত কিছু আমরা কিন্তু কভার করে ফেললাম এছাড়াও আমাদের বেশ কিছু কোশ্চেন আছে যেটাকে আমরা বলে থাকি ফার্স্ট কোয়ার্ডেন চপার বা টাইপ এ চপার মানে কতগুলো চপারের প্রকারভেদ থাকে সেগুলোর টপিক সম্পর্কে আমি জাস্ট ডায়াগ্রামটা এঁকে দিচ্ছি আর কেন এটাকে বলা হয় সেটা আমরা বলে দিচ্ছি ব্যাস এর বাইরে আর কিছু দরকার হবে না সবার প্রথমে টাইপ এ চপার এই টাইপটা মানে কিস নামে হিসাবে হচ্ছে তোমরা যখন সুইচ পরিয়েছিলাম তখন বলেছিলাম যে সুইচের মানে অপারেটিং পজিশন বা এসওপির ওপর সেলফ অপারেটিং রিজিয়ান এর ওপর বেস করে সুইচটাকে আমরা কি বলতে পারি ফার্স্ট কোয়ারডেন্ট সুইচ সেকেন্ড কোয়ারডেন সুইচ কিন্তু বলতে পারতাম সেই রকমই চপারের অপারেশানের ওপর বেস করে আমরা এটাকে টাইপে চপার বলতে পারি অর্থাৎ টাইপে চপার মানে কি মানে আমার যদি এটা ভোল্টেজের ওয়েব ফর্ম হয় ভোল্টেজ ভার্সেস কারেন্টের আউটপুট কারেন্ট ভার্সেস আউটপুট ভোল্টেজের ওয়েব ফর্ম হয় তাহলে এটা সবসময় এই রিজিয়ানে কাজ করবে এটা সবসময় কি করবে এই রিজিয়ানে কাজ করবে এটা কি রিজিয়ান এটা হচ্ছে কোয়াড্রেন্ট ওয়ান এটা হচ্ছে আমার এক নাম্বার কোয়াড্রেন্টে কাজ করবে এরকম কোয়াড্রেন্টে যে যে চপার কাজ করে তাদেরকে আমরা টাইপে চপার বলে থাকি টাইপে চপারের এক্সাম্পলটা দেখে নাও খুব ইজি সেটা হচ্ছে আমার একটা ডিসি সোর্স থাকবে আমার একটা কি থাকবে চপার বা সুইচটা এখানে প্রেজেন্ট থাকবে এখানে একটা ফরওয়ার্ড ডিরেকশানে কি থাকবে আমার এখানে ডায়ট প্রেজেন্ট থাকবে ঠিক আছে আর এখানে কি থাকবে আমার একটা লোড থাকবে আমার এখানে কি থাকবে একটা লোড থাকবে এরকম টাইপের চপারকে আমরা কি বলে থাকি টাইপ এ চপার বলে থাকি টাইপ এ চপার বলে থাকি ঠিক আছে অর্থাৎ এর কথার অর্থ হল তোমার যখন ভি জিরোর ভ্যালু পজিটিভ ভি জিরোর ভ্যালু পজিটিভ তখন আই জিরোর ভ্যালুও কী হবে পজিটিভ হবে অ্যান্ড ভিজিরোর ভ্যালু যদি আমি নেগেটিভ দিকে যাই তাহলে আই জিরোর ভ্যালু কী হবে জিরো হয়ে যাবে এবং আই জিরোর ভ্যালু যদি নেগেটিভ ডিরেকশনে যায় ধরো আমি নিয়েও যাই তাহলে এটা কাজই করবে না ভি জিরো হয়ে থাকবে অর্থাৎ শুধুমাত্র এই রিজিয়ানটার মধ্যেই কি হবে আমার ডায়ো চপারটা কাজ করবে এর জন্য এটাকে কি বলি আমরা স্টেপ টাইপ এ চপার বলি একই রকমভাবে এটাকে টাইপ এ চপার বা ফার্স্ট কোয়াড্রেন্ট চপারও বলা হয় এটাকেই আমরা বলে থাকি ফার্স্ট কোয়াড্রেন্ট চপার এই যে এক নম্বর কোয়াড্রেন্ট দেখতে পাচ্ছ এটাকেই ফার্স্ট কোয়াড্রেন্ট চপারও আমরা বলতে পারি আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট চপারও এটাকেই বলতে পারি নেক্সট আমাদের যেটা দরকার সেটা হচ্ছে টাইপ বি অথবা সেকেন্ড কোয়াড্রেন্ট চপার। সেকেন্ড কুয়ার্ডরেন্ট চপার সেকেন্ড কোয়াড্রেন্ট চপার ওকে সেকেন্ড কোয়াড্রেন্ট চপার ঠিক এটা কীরকম টাইপের হবে ফার্স্টে ডায়াগ্রামটা কি ডায়াগ্রামটা খুবই সিম্পল আমার একটা এরকম টাইপের ডায়োট প্রেজেন্ট আছে ঠিক আছে চপার মানে কি আমি বলেছি চপার মানে একটা সুইচ জাস্ট চপার মানে একটা সুইচ এখন এই সুইচ দিয়ে আমরা যেরকম করে ইচ্ছা আর কি বিষয় বানাতে পারি আর বাঘ বুশ চপার বা বুশ চপার বাঘ চপার এরা হচ্ছে একটা স্পেসিফিক চপার যেটা একটা স্পেসিফিক কাজ স্টেপ আপ স্টেপ ডাউনের জন্য ইউজ করা হয় ঠিক আছে দ্যাটস দ্য দ্যাটস দ্য অ্যানাদার ইস্যু ঠিক আছে তাহলে আর এল এরকম টাইপের থাকলো এটা আমার সাপোজ চপারটা এখানে প্রেজেন্ট আছে এটা আমার এখানে ভিএস প্রেজেন্ট এখানে একটা ডায়ড এরকম কানেক্টেড থাকলো তো এই যে ব্যাপারটা এটার যে এটা যদি আই আই জিরো হয় এবং এই বরাবর যদি ভি জিরো তৈরি হয় তাহলে এর যে তোমার ওয়েব ফর্মটা আমরা দেখতে পাবো ভি জিরো ভার্সেস আইএই জিরোর ওয়েব যে দেখতে পাবো সেটা এই বরাবর হবে অর্থাৎ এই বরাবর হবে অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে অপারেট করবে সেকেন্ড কোয়াড্রেন্টে অপারেট করবে ঠিক আছে নেক্সট আমরা বলতে পারি টাইপ সি অথবা টাইপ সি চপার অথবা এটাকেই বলা হয় টু কোয়াড্রেন্ট টাইপ এ চপার ঠিক আছে টু কোয়াড্রেন টাইপ এ চপার ডায়াগ্রামটা দেখো কীরকম টাইপের এখানে দুটা চপার ইউজ করা হয় এটা একটা চপার দেন আরেকটা চপার ইউজ করা হয় এটা আমার চপার ওয়ান হলে এটা আমার চপার টু এখন কী করলাম এই চপার ওয়ানের সাথে আমি একটা কী করলাম একটা ফ্রি হুইলিং টাইপের একটা ডায়ট কানেক্ট করে দিলাম ফ্রি হুইলিং টাইপের ডায়োট কানেক্ট করে দিলাম চপার ওয়ানের সাথেও আমি একটা কি করলাম ফ্রি হুইলিং ডায়োড কানেক্ট করে দিলাম ফ্রি হুইলিং ডায়োড আমি এখানে কানেক্ট করে দিলাম এবং এই দুটার অ্যাক্রসে আমরা কি করলাম একটা আর এল কানেক্ট করে দিলাম আর এল এরকম করে কানেক্ট করে দিলাম এটা আমার কি হবে ভি হবে এটা আমার কি হবে ভি হবে ঠিক আছে আর এখানে আমার কি হবে ভিএস এদিক দিয়ে যে কারেন্ট যাচ্ছে আই জিরো এটাকে এই টু কোয়াড্রেন্ট বা টাইপ সি বলার কারণটা কি কারণটা হচ্ছে এটার অপারেটিং রিজিয়ান এরকম টাইপের থাকে অর্থাৎ আই জিরো অলওয়েজ পজিটিভ হবে বাট সরি ভিজিরো অলওয়েজ পজিটিভ হবে ভিজিরো সবসময় পজিটিভই আসবে বাট আই জিরো পজিটিভ নেগেটিভ দুটা পজিশানেই কাজ করতে পারে আই জিরো দুটা রিজিয়ানই কাজ করতে পারে দেখো এটা এক নাম্বার কোয়াড্রেন এটা দু নাম্বার কোয়াড্রেন্ট সেই জন্য এটাকে টাইপ সি চপার বলা হয় সেই জন্য এটাকে আমরা কী বলে থাকি টাইপ সি চপার বলে থাকি টাইপ সি চপার বলে থাকি নেক্সট আমাদের যেটা দরকার সেটা হচ্ছে টাইপ ডি নেক্সট আমাদের হচ্ছে টাইপ ডি চপার ঠিক আছে ডায়াগ্রামটা জাস্ট এই ফিগারটা এঁকে এরকম যদি কোনো দিনও তোমাকে দেয় পরীক্ষায় ডায়াগ্রামটা এঁকে জাস্ট চপারের ওই অপারেশানটা একটুখানি মোটামুটি বুঝিয়ে দিয়ে এই ইয়েটা মানে কি বলবো এই যে আউটপুট ভোল্টেজের এই ব্যাপারটা দেখিয়ে দিলেই আর কি নাম্বার পেয়ে যাবে ভালো মতো করে ঠিক আছে আচ্ছা এটাকে আমরা বলি টু কোয়াড্রেন্ট টাইপ বি চপার এটাকে বলে থাকি টু কোয়ারড্রেন্ট টাইপ বি চপার ওকে তো এটা কীরকম টাইপের দেখতে হয় আমার এখানে এক দুটা এখানেও তোমার দুটা চপার ইউজ করা হয় এটা আমার চপার ওয়ান চপার ওয়ানের সঙ্গে সিরিজে আমি কী করি একটা ডায়েট কানেক্ট করে দিই ঠিক আছে ডায়েট কানেক্ট করে দিই ওকে এদিকে আমার হচ্ছে অনেকটা এটা কিসের মতো হয় বলো তো এটা অনেকটা রেক্টিফায়ারের মতো দেখতে হয় না তোমাদের পড়ানো হয়নি বিষয়গুলো তোমাদের দরকার হয় না সেটা হচ্ছে এক ধরনের রেকটিফায়ার হয় যেটাকে আমরা অ্যাসিনকোনাস রেক্টিফায় অ্যাসিমেট্রিক একটা রেক্টিফায়ারের মধ্যে পড়ে সেমি সেমি কনভার্টারের মধ্যে পড়া পড়া হয় এরকম টাইপের আর কি দেখতে হয় ডায়াগ্রামটা যাই হোক অ্যাকচুয়ালি এটা দেখতে একদমই অনেকটা ইয়ের মতো ইনভার্টারের মতো এটা আমার আর এল টাইপের হচ্ছে দ্যাট ইজ মাই চপার ওয়ান দ্যাট ইজ মাই চপার টু এখানে আমার একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে ভিএস ঠিক আছে এখানে আমার নিশ্চয়ই কোনো একটা কারেন্ট ফ্লো হবে আই জিরো এখানে আমার একটা ভোল্টেজ থাকবে ভিজিরো এরকম টাইপের দেখতে হচ্ছে এবং এর অপারেটিং রিজিয়ানটা দেখে নাও অপারেটিং রিজিয়ানও এখানে দুটা টু কোয়াড্রেন্টই হয় বাট কোয়াড্রেন্ট ইজ অ্যানাদার দ্যাট মিনস ভোল্টেজের ভ্যালু আমার এখানে নেগেটিভ হতে পারে বাট কারেন্টের ভ্যালু অলওয়েজ পজিটিভ কারেন্টের ভ্যালু এখানে অলওয়েজ পজিটিভ এক এবং চার নাম্বার কোয়ার্ডেন্টে এটা কাজ করে এক এবং চার নাম্বার কোয়ার্ডেন্টে এটা কাজ করে ঠিক আছে অর্থাৎ আরও প্রিসাইজলি বলতে গেলে জাস্ট জেনে রাখো আলফার ভ্যালু যদি লেস দ্যান পয়েন্ট ফাইভ হয় তখন এই রিজিয়ানটা হয় আলফার ভ্যালু যদি গ্রেটার দ্যান পয়েন্ট ফাইভ এম্পিয়ার হয় গেটার দ্যান পয়েন্ট ফাইভ এম্পিয়ার হয় তাহলে উপরের রিজিয়ানটা হয় লেস দ্যান পয়েন্ট ফাইভ এম্পিয়ার হলে নিচের রিজিয়ানটা হয় আর এই পয়েন্টটাই হয় আলফা ইকুয়ালস টু জিরো পয়েন্ট ফাইভে এই পয়েন্টটা কখন হয় আলফা ইকুয়ালস টু জিরো পয়েন্ট ফাইভে ঠিক আছে এটা আমার টাইপ ডি চপার গেলো এবং লাস্ট এক ধরনের টাইপ হয় সেটা হচ্ছে টাইপ ই চপার অথবা এটাকেই বলা হয় ফোর কোয়াড্রেন্ট চপার ফোর কোয়াড্রেন্ট চপার ফোর কোয়াড্রেন্ট চপার এখানে তোমার সুইচ কটা ইউজ করা হয় চারটা সুইচ ইউজ করা হয় কটা সুইচ চারটা সুইচ এবং প্রত্যেকটা সুইচের সাথে ফ্রি হুইলিংয়ের জন্য একটা করে কি থাকবে ডায়ট কানেক্টেড থাকবে ঠিক আছে প্রত্যেকটার সঙ্গে এরকম করে ডায়ট কানেক্টেড থাকবে ঠিক দেখো এখানে একটা এরকম আরেকটা দুই এখানে একটা তিন এখানে একটা চার তো এরকম টাইপের আর কি বিষয়টা দেখতে হয় ঠিক আছে এরকম টাইপের বিষয়টা দেখতে হয় ভালো কথা ওপরের পোশানগুলো এরকম টাইপের উপরের পোশ্চেনটা এই টাইপে এখানে এরকম টাইপের কানেক্টেড থাকে ওকে ফাইন এরকম টাইপের কানেক্টেড থাকে ঠিক আছে এবার এই দিকে কী হবে এটাকে এরকমভাবে কানেক্ট করা যায় এটাকে এরকমভাবে কানেক্ট করে দাও ঠিক আছে জাস্ট মিনিট মাঝখানে এটা না দিলেও কোনো ব্যাপার হয় না ফালতু ফালতু একটা এক্সট্রা লাইন চলে আসছে যাই হোক এবার এটাকে এরকম করে এখানে কানেক্ট করে দাও এই এই ঠিক আছে তো এই টাইপের আর কি বিষয়টা দেখতে হয় ঠিক আছে ওকে ফাইন তো এরকম টাইপের আর কি বিষয়টা হয় এরকম টাইপের দেখতে এটা আমাদের চপারের মেইনলি ফিগারটা এরকম টাইপের দেখতে হচ্ছে নিচের লাইনটাকে এখানে কানেক্ট করে দিলাম ঠিক আছে এই বরাবর আমার এখানে কি করলাম আমি এখানে একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করলাম ভিএস ঠিক আছে দ্যাট ইজ মাই চপার ওয়ান দ্যাট ইজ মাই চপার টু দ্যাট ইজ মাই চপার থ্রি দ্যাট ইজ মাই চপার ফোর এখন লোড কোথায় কানেক্ট করব লোডটা এই দুটার মাঝে আমি লাল দিয়েই দেখিয়ে দিচ্ছি লোডটা আমরা এই দুটার মাঝে এরকম করে কানেক্ট করে দেবো লোড এটা ঠিক আছে এই বরাবর ভিজিরো তৈরি হবে ঠিক আছে এবং এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে আই জিরো আই জিরো ঠিক আছে তো তাহলে এই রকম চপ্পারের যদি আমরা ডায়াগ্রামটা আঁকি তাহলে আমরা দেখতে পাবো অনেকটা এরকম টাইপের দেখতে হবে আমরা যদি এখানে ফোর্থ কোয়ার্ডিন্টের যদি ডায়াগ্রামটা দেখি একদম এরকম টাইপের দেখতে হবে ঠিক আছে এই টাইপের দেখতে হবে ঠিক আছে দ্যাট ইজ মাই ফোর কোয়াড্রেন্ট চপার চারটা রিজিয়ানের মধ্যেই আমার এখানে কি আছে এই চপারটা কাজ করে চারটা রিজিয়ানের মধ্যেই কাজ করতে পারে সেই জন্য এটাকে আমরা ফোর কোয়াড্রেন্ট চপার বলে থাকি বা টাইপ ই চপার বলে থাকি ঠিক আছে তাহলে চপারের ক্ষেত্রে এই কটা জিনিস পড়লেই এনাফ চপারে তোমাদের যেরকম টাইপের প্রশ্ন লাস্ট এসছে আর কি সেরকম কোয়েশ্চেন আসেনি জাস্ট বাগবুজ চপার সম্পর্কে দু একটা ছোটোখাটো মানে কি বলবো ওই ওয়ার্কিং প্রিন্সিপালটা বলতে বলেছে এরকম যেরকম করে লিখিয়ে দিয়েছি জাস্ট ডায়াগ্রাম বের করে আর কি যদি ঠিকঠাকভাবে করে দাও তাহলে একদম মানে ভালো নাম্বার পেয়ে যাবে ফুল মার্কস দিয়ে দিবে ঠিক আছে মেইন ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে তোমাদের এই প্রথম কোয়েশ্চেনটা প্রথম কোশ্চেনটা মানে ওই এসিআর তারপর সুইচের বিভিন্ন কোশ্চেন ছিল মসফেট এস ট্রায়াক ওই যে বিষয়গুলো আমরা পড়িয়েছিলাম সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বাদ বাকি বিষয়গুলো সেরকম ইম্পর্টেন্ট নয় ঠিক আছে সেরকম ইম্পর্টেন্ট নয় তাও আমি গোটাটাই করিয়ে দিলাম ঠিক আছে তাই আমি গোটাটা করিয়ে দিলাম এই যে কোয়েশ্চেন এরকম টাইপের আসছে অ্যাপ্লিকেশন অফ ক্লাস ডি চপার ঠিক আছে তোমাকে এখন যদি কেউ অ্যাপ্লিকেশান বলে জিজ্ঞেস করে তো তুমি কি এখন তাহলে গোটাটা বের করবে প্রুভ করে একদমই বের করবে না তাই না তো অ্যাপ্লিকেশান আমরা এরকম করে বলতে পারি অ্যাপ্লিকেশন ক্লাস ডি চপারের ক্ষেত্রে মোটোরিং অথবা রিজেনারেটিভ ব্রেকিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয় ঠিক আছে ক্লাস ডি চপারটা কোথায় গেল এই যে ক্লাস ডি চপারের অপশান এটা ইউজ করা হয় মোটোরিং অথবা অথবা মোটোরিং অ্যান্ড ওর নদী অ্যান্ড লেখো অ্যান্ড রিজেরেটিভ ব্রেকিং রিজেরেটিভ ব্রেকিং অফ ডিসি মেশিন ওকে দ্যাট ইজ মা আওয়ার অ্যাপ্লিকশন এখন তোমাকে জিজ্ঞেস করতে জিজ্ঞেস করতে পারো যে ব্রেকিং কি এগুলো কি এগুলো ওয়ান কাইন্ড অফ মানে কোনো একটা মোটরকে বন্ধ করার প্রসেস ব্রেকিং একটা আমরা ড্রাইভসে ভালো মতো করে পড়ি তো তোমাদের একদমই নেজেসারি নেই আপাতত একটা একটা জিনিস মাথায় রাখতে পারো রিজেনারেটিভ ব্রেকিং বা এটার মানে হচ্ছে আমরা একটা মোটরকে যখন বন্ধ করতে চাই তখন কীরকমভাবে বন্ধ করব সেই জিনিসটাই আর কি এখানে বোঝানো হচ্ছে ঠিক আছে বেশ বোঝা গেল বিষয়টা একই এরকম টাইপের আর কি কোয়েশ্চেন এখানে আসলেও আসতে পারে ঠিক আছে তো তার মানে আমাদের চপারের মধ্যে মোটামুটিভাবে এই জিনিসগুলো বোঝা গেল আর কি হুম আর এরকম টাইপের আর কিছু সেরকম দরকার নেই আর কি আমাদের পড়ার ওই একই স্টেপ ডাউন চপার স্টেপ আপ চপার ঠিক আছে ফ স্টাইপ টাইপ বি চপারের ব্যাপারগুলো এগুলোই আর কি এখান থেকে আসতে পারে আমি ইয়ারওয়াইজ কোয়েশ্চেন নিয়েই বসেছি তো দেখছি আর কি সেরকম কিছু এখানে দেখতে পাচ্ছি না একটা কোয়েশ্চেনই আমি খালি দেখলাম খুব বাজে রকম একটা কোয়েশ্চেন একবার এসছে সেটা হচ্ছে জোনস চপার ঠিক আছে তোমাদের এত ডিপে পড়া হয় না তা সত্ত্বেও এক বছর দিয়ে দিয়েছিল জোনস চপার আমি লিখে দিচ্ছি যে এখন এই টাইপের কোয়েশ্চেন আর কি জোন্স চপার বা এই টাইপের চপার আসার কোনো চান্স নেই তাও আমি যেহেতু দেখলাম তাই আমি চপারের ফিগারটা আঁকি এঁকিয়ে আঁকিয়ে দিচ্ছি যদি বাই চান্স চলে আসে তাহলে তোমরা যাতে কিছু একটা করে আসতে পারো সেটা হচ্ছে এরকম জোনস চপার দেখো চপারের ওয়ার্কিং প্রিন্সিপাল বোঝানো ওই একই রকম এই তোমার ভোল্টেজের ওই ভোল্টেজ সেকেন্ড ব্যালেন্স দিয়ে প্রত্যেকটা টপিক ধরে ধরে ওরকম করে করতে হয় তো জোনস চপার কীরকম টাইপের হয় এরকম টাইপের একটা ফিগার থাকে আমার একটা সোর্স থাকে ঠিক আছে আমার একটা সোর্স থাকে সোর্সের সঙ্গে এখানে সুইচ হিসাবে আমরা এখানে থাইডিস্টার ইউজ করেছি তো এরকম টাইপের কি হয় এটা হচ্ছে একটা কমিউটেটার কমিউটেশন নেটওয়ার্ক আর কি এটা ইউজ করা হয় ঠিক আছে আমি জাস্ট আঁকিয়ে দিচ্ছি এটা আমি বোঝাবো না একদমই কারণ বোঝানো আননেসেসারি এটা বোঝানো ঠিক আছে কারণ তোমরা এক নম্বর বুঝতে পারবে না এটা মানে মিস্টেকেলি দিয়ে দিয়েছে আর কি কোয়েশ্চেনটা কারণ এই জিনিসগুলো মানে বিটেকেও পড়ানো হয় না ঠিক আছে এরকম টাইপের আর কি এসার সাথে একটা ডিসি মেশিন এরকম করে কানেক্টেড আছে তো এটাকে আমরা জোনস চপার বলে থাকি ঠিক আছে ডিসি ঠিক ঠিক আছে তো এরকম টাইপের যদি কোনো চপার থাকে সেটাকে আমরা ডি জোনস চপার বলে থাকি এখানে ভিএস থাকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা এপের ওয়ান কাইন্ড অফ হচ্ছে কমিউটেশন নেটওয়ার্ক এটা কমিউটেশন নেটওয়ার্ক এটা সেটা তোমাদের পরে বলে দেবো একটা আলাদা লেকচার করে কমিউটেশন নেটওয়ার্কের কী কী পড়তে হবে সেই জিনিসগুলো মানে বেশি কিছু নয় কয়েকটা জায়গা আছে সেগুলো আমি বলে দেবো ঠিক আছে তাহলে চপারের মধ্যে মোটামুটি হবে চপারটা আমরা শেষ করে ফেললাম নেক্সট আমরা চলে আসব হচ্ছে কিসে চলে আসব আমরা আমরা এখন চলে যাব হচ্ছে ইনভার্টারে নেক্সট ইনভার্টারটা হয়ে গেলেই আমাদের সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে নেক্সট এটা হলেই আমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে বোঝা গেছে তাহলে তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি নেক্সট লেকচারে তাহলে আমরা ইনভার্টার প্রশ্চন থেকে শুরু করবো ইনভার্টারে আমরা সিঙ্গল ফেস ইনভার্টার থ্রি ফেস ইনভার্টার আমরা একদমই পড়বো না আমি দেখি দেখিনি কোনোবারও সি ফেস থ্রি ফেস ইনভার্টার আসতে আমরা সিঙ্গল ফেস ইনভার্টারের মধ্যে কয়েকটা জিনিস হয় যেমন ইনভা মানে আমি লিখেই দিচ্ছি কী কী পড়াবো আর কি ইনভার্টারে আমি আমার যেটা মনে হয় এর বাইরে কিছু আসবে না সেটা হচ্ছে তোমাদের ভিএসআই দ্যাট মিন্স ভোল্টেজ সোর্স ইনভার্টার সিএসআই দ্যাট মিন্স কারেন্ট সোর্স ইনভার্টার ভোল্টেজ সোর্সের মধ্যে আমরা হচ্ছে হাফ ওয়েভ ইনভার্টার পরব অ্যান্ড ফুলওয়েভ পড়ব ঠিক আছে অ্যান্ড কারেন্ট সোর্স ইনভার্টারের মধ্যে মোটামুটি একটা পড়ে দেবো তিন নম্বর সিরিজ অ্যান্ড প্যারালাল ইনভার্টার সিরিজ অ্যান্ড প্যারালাল ইনভার্টার ব্যাস এতটুকুই পরবো হ্যাঁ থ্রি ফেজ ইনভার্টার একটা সেপারেট সুন্দর একটা টপিক খুব খুব ইন্টারেস্টিং একটা টপিক কিন্তু আমি তোমাদের পড়িয়ে শুধু শুধু তোমাদের মাথা খারাপ করতে চাই না আর আমি এটা পড়াতে গেলে অনেকটা ডিপে চলে যাব ঠিক আছে কারণ আমি আমার মনে হয় না তোমাদের পরীক্ষায় কোনো দিনও এটা আসতে পারে ঠিক আছে কারণ তোমাদের পরীক্ষার আমি দেখলাম বেশ কিছু কোয়েশ্চেনে মানে মডেল কোয়েশ্চেনের মধ্যে দেখা আছে পিডাব্লিউ টেকনিক সম্পর্কে আলোচনা করো দ্যাট ইজ ইম্পসিবল মানে পিডাব্লিউ টেকনিক পড়া ইমপসিবেল ব্যাপার এটা কোনোদিন আসতেই পারে না ঠিক আছে ওকে বোঝা গেছে তাহলে তাও আমি যদি সম্ভব হয় তাহলে পিডব্লিউ টাও কিছুটা বলে দেবো ঠিক আছে একটা বেসিক আইডিয়া দিয়ে দেবো ঠিক আছে তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি নেক্সট লেকচারে তাহলে আমরা এখান থেকেই স্টার্ট করব ইনভার্টার দিয়ে ইনভার্টার দিয়ে আমরা নেক্সট লেকচারটা শুরু করব থ্যাংক ইউ